টাইটেলগুলোতে আমরা বিগত কয়েক বছর ধরে মানুষদের সাথে মেতে উঠেছি পূজোর আনন্দে। আমি নামগুলো আপনাদের একটু জানাতে চাই। গড়িয়া নবদুর্গা, রাজডাঙ্গা নব উদয় সংঘ, পল্লী মঙ্গল, সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ পল্লী মঙ্গল সমিতি, এস এম নগর, খিদিরপুর পল্লী সারদিয়া, চালতা সার্বজনীন, বেহালা দিনদারু ফাটক, বরিশা উদয়ন পল্লী, হরিদীপুর 41 পল্লী, দমদম পার্ক, তান সংঘ, তালা বারুয়ারি দুর্গোৎসব, বন্ধু দয়াল স্পোর্টিং ক্লাব, পাথুরিয়া ঘাটা পাঁচে পল্লী, লোনিন সরকার স্ট্রিট, বিডি ব্লক, সর্বোচ্চ 5 বছর ধরে করছি। আর as you know that dollar is a mass brand, और हम लोग मास को लेकर के ही अब की बारी वाला पूजोर चंदे माता मुंडे बोलची जेखने हमरा ढाक दुनुची आज शाख প্রতিযোগিতা 24টা প্যান্ডলে আমরা করব, যেখানে আমরা 3টে উইনারকে আমরা এবার ক্যাশ প্রাইজ দিয়ে ওদেরকে সম্মান করব। মানে আপনারা জানেন যে দুর্গাপুজো যা আছে মানে বিশ্বের মধ্যে সব থেকে বিখ্যাত দুর্গাপুজো, আর এখানে যেরকম আমরা এটাকে ভালো মতো মানাই, আমাদের যে হেরিটেজ আছে, আমাদের যে কালচার আছে, সবাই বোধ হয় পাড়ার একটু একটু ঢাক বাজানো প্র্যাকটিস করবে। তুমি করবে কি? আমি এখানে স্টার্ট করবো একটু পরে তোমার সাথে। আমি যাই, আমি ঢাক বাজাবো। আচ্ছা আমি বাজাবো, আমি বাজাবো, একদম একদম একদম। এরা দুজন আছে, এরা দুজন বাজাবে। আমি শুনবো। আর তুমি শুনবে তো? আমি বাজাবো, আমি বাজাবো। তাহলে তোমাকে একটু ঢাকের তালে কোমর দুলে মানে ওই কথাটা একটু মনে আসছে, কোনো দিন আমি শুনেছি। তোমরা কি ঢাকটা কিরকম বাজাচ্ছ তার উপর ডিপেন্ড, তার উপর ডিপেন্ড করছে না? কারণ একটা কথা বালি ঠিক বলেছে যে আমরা সারা বছর ঢাকের শব্দ শুনি না। সারা বছর আমাদের কানে শুধু রাতে ডিস্কো, হরি সিং এর গান, ডিস্কের গান, এই সমস্ত চলে। পুজোর সময় শুধু আমাদের ঢাক, শঙ্খ আর এই সমস্ত পুজোর ছন্দে মাঝে আনন্দে আমরা কিন্তু মেতে উঠেছি। জয়া মিস্ত্রির সাথে আমি এবার চাই, ইন্দ্রশিস স্যার, তুমি একদম বাঙালি বাবু শেষে এসছো, আর তোমার কেমন লাগছে ফার্স্ট অফ অল এখানে এসে? ফার্স্ট অফ অল সবার কাছে আমি খুব ক্ষমা প্রার্থী ওই দেরি করে আসার জন্য। I'm seriously, seriously, like very sorry for this. I kept you all waiting for so long. I'm seriously sorry. আর এরকম একটা ইভেন্ট যেটা নিয়ে বাঙালির সবচেয়ে বড় আনন্দ শুরু হয় সেইটা সেখানে আসতে পেরে তো অফকোর্স খুব ভালো লাগছে। ছোটবেলার থেকেই পুজোটা যেরকম হবে, প্লিজ এসো, প্লিজ এসো। পরমদুর্গা চট্টোপাধ্যায়ের জন্য একটু জোরে হাত দিই আমরা সবাই মিলে। তো আমার এখনো সেম ফিলিং হয় পুজো এলে। আর থ্যাংকস কৃষ্ণজি ফর সাচ অ্যান ইভেন্ট, থ্যাংক ইউ স্পেশালি ফর ল্যান্ডিং ইওর হ্যান্ড টুয়ার্ডস বাংলা সিনেমা, উই আর রিয়েলি অনার্ড। আর সকলকে পুজোর শুভেচ্ছা, সবাই খুব আনন্দ করুন। অফকোর্স থাক মুচি এগুলো আমার ভুলে যাই, আনন্দ পেতেছি সেটা বলার আগে সকলকে সকলের কাছে আগে ক্ষমা চাই, বিশেষ করে মিস্টার গুপ্তার কাছে, পায়েলের কাছে, বিকজ শি হ্যাজ টু লিভ, ইন্দ্রাশিস, আর যারা যারা আছে, রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আসলে আমি মোটামুটি না আমার বডি ক্লকটা এখনো 12 ঘন্টা পিছনে চলছে আর কি। আমি গতকাল রাত্রে এসে নেমেছি, প্রায় মাসখানেক ছিলাম না এখানে, প্রচণ্ড জেট। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি করার জন্যে, এক্সট্রিমলি সরি সকলে। আপনারা যে ওয়েট করে পায়লা ইন্টারশিস তো না হয় আমার বন্ধু, বাট আপনারা সকলে যে অপেক্ষা করেছেন তার অনেকবার ধন্যবাদ, আর আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার মনে হয় যে আমার এবছরের পুজোটা কোথায় শুরু হতে চলেছে আজকের এই অনুষ্ঠানটা দিয়ে, বিকজ আমি একেবারেই কোনো পুজোর পরিবেশের মধ্যে তো ছিলাম না গতকাল রাত্রি অবধি। তো আজকে এই প্রথম এসে এখানে যখন ঢুকছি এত দেরির মধ্যেও, আমাদের কিছু সিনিয়র সাংবাদিক দাদাই বলবো আর কি, তাদের অল্প ধমকানির মধ্যেও আর কি, কী করলি মাইক এসবের মধ্যে যখন আমি ওই যখন এই গন্ধটা এসে নাকে পৌঁছলো, আমি তখন বুঝতে পারলাম যে সত্যি সত্যি পুজোটা এসে গেছে, দুর্গাপুজো 2014 এসে গেছে। খুব সুন্দর একটা শুরু এরকম করে দেওয়ার জন্য পুজোরার ধন্যবাদ জানাই ডলারকে, এবং ডলার আমাদের আমরা যে ছবিটা বানিয়েছি লড়াই সেটার একটা অঙ্গাঙ্গী অংশ জন্যে, এবং ডলার তার আগেও বাংলা ছবিতে ছবির সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থেকেছে।
লড়াইয়ের সঙ্গে তাদের যোগাযোগটা একটু বিশেষ, একটু স্পেশাল। তাদের যাবতীয় কার্যকলাপের জন্য তাদেরকে